আপনারা অনেকেই জানতে চান সুবিধা ব্যবহারের পদ্ধতি কি। সুবিধা ব্যবহারের পদ্ধতি হলো প্রথমবার সুবিধাভরী মাসিকের পঞ্চম দিন থেকে শুরু করে নিয়মিত 21তম দিন পর্যন্ত একটি করে সাদা হরমোনের বড়ি খেতে হবে। তারপর 22তম দিন থেকে 28তম দিন পর্যন্ত 7টি বাদামি রঙের আয়রন বড়ি খেতে হবে। সুবিধার প্রতিটি স্ট্রিপের পিছনে 1-2 করে নাম্বারিং করা থাকে। ওই নাম্বারিং অনুযায়ী প্রতিদিন একটি করে বড়ি খেতে হবে। এইভাবে পুরো একটি পাতা শেষ হয়ে গেলে 29তম দিন থেকে একটি দিনও বাদ না দিয়ে নতুন একটি সুবিধার পাতা শুরু করতে হবে। এইরকমভাবেই কোনো রকম গ্যাপ না দিয়ে সুবিধার বড়ি ক্রমাগত খেয়ে যেতে হবে যতদিন আপনি মা হতে না চাইছেন। আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বার এবং ইমেল আইডিতে। এসকেক ফার্মার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।